তো ফাইনালি আমাদের এর কানেকশনটি করা হয়ে গেছে। তো এবার এই যে ভোল্টেজটি আউটপুট হবে, তো আউটপুট ভোল্টেজটি আমি একবার মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তার জন্য এই যে মাথায় তার একটু বের করে নিতে হবে, তার বের করে নিয়ে আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখে নেবেন, এবং রাখার পরে আমি যে দুটি তার আছে দুটি তারে আমি নমস্কার, টেকনিক্যাল বাংলা এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, আজকের আমার কাছে একটি 750 মিলি অ্যাম্পিয়ারের 1212 ট্রান্সফরমার আছে। তো এই ট্রান্সফরমার দিয়ে কিভাবে একটি ডিসি 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই তৈরি করছি, তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি অনেক হেল্পফুল হয়। তো দেখুন, এই যে 1212 যে ট্রান্সফরমার আছে, তো এর সঙ্গে দুটি ডায়োড লাগবে। এই ডায়োড দুটি হচ্ছে 4007 ডায়োড, এবং একটি ক্যাপাসিটার লাগবে, ফিল্টার ক্যাপাসিটার। তো এই ফিল্টার ক্যাপাসিটারটি হচ্ছে 1000 UF এর 16 ভোল্ট। তো এই যে কানেকশানটি আছে, দেখুন এখানে পরপর তিনটি কানেকশান আছে, দেখিয়ে দিচ্ছি। তো এই তিনটি কানেকশানে প্রথমে এই যে ডায়োড আছে, ডায়োডকে কানেকশান করে নিতে হবে। তো দেখুন, এই যে সিলভার যে পয়েন্ট আছে, তো এই দুটি সিলভার পয়েন্ট আছে যেদিকে, তো সেদিকে শর্ট করে দিচ্ছি আমি। তো দেখুন, এই দুটি আমি শর্ট করে দিয়েছি, এবং শর্ট করে দিলে এই যে দুটি পয়েন্ট আছে, এই যে দুটি লেগ আছে, তো সেই দুটি লেগ এই যে এই পয়েন্টে একটি যাবে এবং এই পয়েন্টে একটি যাবে। তো দেখুন, আমি এই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটিকেও এর সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি। তো এই যে ক্যাপাসিটারের যে মাইনাস মেনশান করা আছে যেটি, এই যে, তো এটি হচ্ছে নেগেটিভ, এবং যে দিকটি মেনশান করা নেই সেটি হচ্ছে পজিটিভ। তো এই পাশটি হচ্ছে পজিটিভ, তো পজিটিভ কানেকশানটি আমি এখানে করে নিচ্ছি। তো দেখুন, দেখুন পজিটিভ কানেকশান অলরেডি আমি করে ফেলেছি। তো এবার এই যে দুটি লেগ আছে, সেই দুটি লেগকে আমি ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। এবং এই যে দুটি প্রান্তে এখানে সোল্ডার করে দেবো। তো এই যে একটি পয়েন্ট আছে দুই মাথায়, যে দুটি পয়েন্ট আছে, তো সেই দুই মাথাতে দুটি পয়েন্টে আমি সোল্ডার করে দিচ্ছি। তো দেখুন, আমি ফাইনালি দুটি পয়েন্টে সোল্ডার করে দিলাম, এবং মিডিলে যে কানেকশানটি আছে, তো মিডিলের কানেকশানটি এই যে মাইনাস যেটি আছে, তো এই মাইনাস পয়েন্টটি মিডিল কানেকশানে আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, আমি মিডিলে এই কানেকশানটিকে অ্যাড করে দিচ্ছি। এই যে দুটি পয়েন্টে আমি কিন্তু দেখুন এখানে, তো মাঝখানে যে পয়েন্টটি আছে সেই পয়েন্টে আমি সোল্ডার করে দিলাম। এখন এই নেগেটিভ এবং পজিটিভ লাইন কোনটি হবে সে দুটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, কারণ এই ক্যাপাসিটার যে দুটি পয়েন্ট আছে, তো ক্যাপাসিটার পয়েন্ট অনুযায়ী কিন্তু নেগেটিভ এবং পজিটিভ হবে। এই যে পয়েন্টটিতে আমি সোল্ডার করেছি মিডিল পয়েন্টটি, এটি হবে নেগেটিভ লাইন, এবং এই পাশে যেটি আছে সেটি কিন্তু পজিটিভ লাইন আছে। তো এখানে দুটি তার আমি জুড়ে নিচ্ছি। তো দেখুন, এই যে তারটি নিয়েছি আমি, তারটিকে সোল্ডার করে দিচ্ছি এখানে। সোল্ডার করে আপনাদেরকে ভোল্টেজ মেপে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটি আমি এর গায়েই জুড়ে নিচ্ছি, কারণ এবং পজিটিভ যে লাইনটি আছে, পজিটিভ লাইনটি এখানে জুড়ে দিচ্ছি। দেখুন, দেখুন পজিটিভ লাইনটি এখানে জুড়ে দিলাম, এবং নেগেটিভটি এখানে জুড়ে দিলাম, এবং বাড়তি যে লেগগুলি আছে লেগগুলিকে আমি কেটে দিচ্ছি এখান থেকে। তো ফাইনালি আমাদের এর কানেকশানটি করা হয়ে গেছে। তো এবার এই যে ভোল্টেজটি আউটপুট হবে, তো আউটপুট ভোল্টেজটি আমি একবার মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো তার জন্য এই যে মাথায় তার একটু বের করে নিতে হবে, তার বের করে নিয়ে আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন,
মিটারকে 20 ভোল্ট রেঞ্জে রেখে নেবেন এবং রাখার পরে আমি যে দুটি তার আছে দুটি তারে আমি তো দেখুন দুটি পয়েন্ট আমি অ্যাড করে নিয়েছি। এবার আমার এখানে এসি লাইন দেব, এসি লাইন দিয়ে আমি ভোল্টেজটি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কত ভোল্টেজ উঠছে। আর এটি যেহেতু 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার না, এটা 750 মিলি অ্যাম্পিয়ার ট্রান্সফরমার, তো 1 অ্যাম্পিয়ারে কিছুটা কম এর অ্যাম্পিয়ারটি উঠবে। তো দেখুন এই যে ভোল্টেজটি আছে আউটপুট ভোল্টেজ আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিটারকে যে হিসেবে রেখে নিয়েছি আমি 20 ভোল্ট রেঞ্জে রেখে নিয়েছি এবং এটি সিরিজ লাইন আছে, সিরিজ লাইন দুটি দেখুন আমি এখানে টাচ করছি, টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন দেখুন 18 থেকে 19 ভোল্ট উঠছে। তো আমি 200 ভোল্ট রেঞ্জে রেখে নিলাম, এটি যেহেতু বেশি ভোল্টেজ উঠছে। তো দেখুন এখানে 18 থেকে 19 ভোল্ট ঠিকঠাক আমি এখানে ধরতে পারছি না। দেখুন সতেরো ভোল্ট 18-19 ভোল্ট করে উঠছে। তো দেখুন ফাইনালি যে ভোল্টেজটি উঠছে এখানে, তো এই ভোল্টেজটি কিন্তু যখন আমরা লোড দেব সেক্ষেত্রে কিন্তু এর যে ভোল্টেজটি আছে 12 ভোল্ট কিংবা 12-13 ভোল্টের মধ্যেই চলে আসবে। তো সেক্ষেত্রে কিন্তু 18 ভোল্টে কোনো অসুবিধা হবে না। অনেকে মনে করছেন যে 18 ভোল্ট উঠছে কিংবা 12 ভোল্টের কোনো কিছু যদি চালায় সেক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এতে নষ্ট হওয়ার কোনোভাবেই কিন্তু এটি নষ্ট হবে না। তো ফাইনালি দেখতে পেলেন যে এই 750 মিলি অ্যাম্পিয়ারে কীভাবে আপনারা এই ফিল্টার ক্যাপাসিটার লাগাবেন, ডায়োড কীভাবে লাগাবেন। তো পুরো ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম আপনাদেরকে, প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওতে যদি কোনোরকমভাবে বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।